মানুষের এই ভোট কেন্দ্রে যে নির্বিঘ্নে আসতে পারতেছে, ভোট দিচ্ছে, সাহস আছে, সাহসী বাঙালিরা সাহসের সাথে ভোট কেন্দ্রে আসছে, বয় বৃদ্ধরাও আসছে, যুবক যুবা তরুণদের আগমন, নারীদের আগমনও লক্ষণীয়। সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই ইলেকশনটাতে মানুষ যে প্রতি জাতীয় নির্বাচনগুলো যখন আসে পাঁচ বছর পর পর, তখন মানুষের যে উৎসাহ থাকে, আগ্রহ থাকে, আমার জীবনেও তো আমি বহু নির্বাচন দেখেছি এবং বহু নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছি, কোনো কোনো নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতাও করেছি। মানুষের আগ্রহ অতুলনীয়। জয়ের ব্যাপারে প্রার্থী হিসাবে, আওয়ামী লীগের একজন প্রার্থী হিসাবে, নৌকা মার্কার প্রার্থী হিসাবে আমি সবসময় আশাবাদী থাকি, আর জনপ্রিয় দলের প্রার্থী বিএনপি জামাতিদের কোনো কর্মসূচি সফল হচ্ছে না। কারণটা হলো তাদের কর্মসূচির সাথে গণতন্ত্রের সাথে বা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে এদের কোনো সম্পর্ক থাকে না, এরা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না। এদের কর্মসূচির সাথে জনগণের কোনো সমর্থন না থাকার কারণে গত 15 বছরে বহুবার, অগণিতবার তারা সরকার পতন, সরকার উৎখাত, আন্দোলন, অবরোধ এবং হরতাল, ধর্মঘট, নানা ধরনের সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস করে, গাড়ি পুড়িয়ে মানুষ মারা, তারা আন্দোলনে সফল হতেছে। এটা বাংলাদেশের মানুষ, এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসকে বিশ্বাস করে না এবং সমর্থন করে না, যে কারণে বিএনপি নির্বাচনে আসতেও ভয় পায়। কারণটা হলো জনগণের সমর্থন তাদের নেই, জনগণ তাদেরকে বিশ্বাস করে না, যে কারণে জনগণের ভোট না পাওয়ার কারণে বিএনপি জামাত এবং এ তাদের সঙ্গীয় কিছু দল আছে যারা নির্বাচনে আসে না, নির্বাচনে বয়কট করে, নির্বাচন বর্জন করে, এইসব নানা কথা বলে ধর্মঘট, হরতাল, অবরোধের নামে বাংলাদেশের জনজীবনে এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। মানুষ আর ভোগান্তিতে থাকতে চায় না, সন্ত্রাস কর্মকাণ্ড দেখতে চায় না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় জীবনযাপনে বিশ্বাসী। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশকে অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।